সেজন্য বিক্রি করার জন্য তো এরকম কোন লোকজন নেই যে যার জন্য আমরা আসছি তাই সে কি হয় দুলা ভাই এটা কি বড় বোন আচ্ছা বড় বোন দুলা ভাই আর শালি দর্শক দেখতে পাচ্ছেন এটা কি আপনার বোনের সেই বোনের ছেলে দর্শক দেখতে পাচ্ছেন বোন বোনের দুলা ভাই শালি তিনজনে মিলে আসলে পাঁচটি ছাগল নিয়ে এসেছে এই হযরতপুর গবাদি পশুর হাটে বিক্রি করার জন্য দর্শক দেখতে পাচ্ছেন السلام عليكم আপা ভালো আছেন ছাগলের বাচ্চা না কয়টি ছাগল নিয়ে আসছেন পাঁচটি ছাগল দর্শক শুনেন এই আপুরা পাঁচটি ছাগল নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এই হযরতপুর গবাদি পশুর হাটে আপনারা কত চাচ্ছেন আপনারা 12,000 চাচ্ছেন তারা 5,000 বলতেছে কি বাড়াবেন না আরো কত হলে দিবেন এগুলি কি আপনারা লালন পালন করছেন আপনার আপনার খামার আর কয়টি আছে সব নিয়ে আসছেন কেন বিক্রি করে দেবেন কি টাকার প্রয়োজন নাকি না দর্শক দেখতে পাচ্ছেন আসলে ফ্যামিলি সবাই আসছে জন্য বিক্রি করার জন্য ওরকম কোন লোকজন নেই যে যার জন্য আমরা আসছি তাই সে কি হয় দুলা ভাই এটা কি বড় বোন আচ্ছা বড় বোন দুলা ভাই আর শালি দর্শক দেখতে পাচ্ছেন এটা কি আপনার বোনের সেই বোনের ছেলে দর্শক দেখতে পাচ্ছেন বোন বোনের দুলা ভাই শালি তিনজনে মিলে আসলে পাঁচটি ছাগল নিয়ে এসেছে এই হযরতপুর গবাদি পশুর হাটে বিক্রি করার জন্য আপনি নেন
السلام عليكم. بالوسن. চাচার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম. সিরাজুল ইসলাম তো চাচা এই গরুর ব্যবসার সাথে জড়িত কত বছর ধরে? 80 তো 7-8 বছর. 7-8 বছর এর আগে কি করতেন? কষ্ট তো আছে. তো কয়টি গরু নিয়ে আসছেন এই হরজতপুর হাটে? কোন সাতটা? আচ্ছা, এখান থেকে এই সাতটা গরু নিয়ে আসছেন, কোথা থেকে কিনছেন এগুলো? ১০৫ তো যে কিনা দাম যে বলে দিলেন, এটা কি বলাটা ঠিক নাকি? আমার কাছে বললেন, আমার কাছে বলা মানে দর্শক যারা দেখবে তারা সবাই জেনে যাবো, আমার কাছে বলা মানে সবার কাছে বলা, তা বুঝে নেই. আচ্ছা ঠিক আছে, আর বললেন না. তো এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছেন ৯৫,০০০, দেখি চাওয়া দাম. বেচা দাম কত? বেচা দাম ৮০. বেচা দাম ৮০,০০০ টাকা করলে বিক্রি করে দেবেন? আচ্ছা ঠিক আছে. আর এই কালোটা? কালোটা ৭৫ দাম চাই, ৭৫. আচ্ছা দাম চাচ্ছেন ৭৫,০০০, ৭২ হইলে বিক্রি করে দেবেন? কার ৭০ ভেঙে বিক্রি করবেন না? ৭০ ভেঙে বিক্রি করলে লাভ হবে না. আচ্ছা ঠিক আছে. তো পরেরটা? এটা ৬০-৬২. এটা ৬০-৬২,০০০ টাকা দাম চাচ্ছেন. আর এই এখানে যে তিনটা দেখতে পাচ্ছি, তিনটা তো প্রায় একই সমান. তো এই ৫০ করে, এগুলো ৫০ করে. আর কালোটা ৪০. আচ্ছা এই দুইটা এসে ৫০ করে আর কালোটা এসে ৪০. দেখতে পাচ্ছেন যে ৭টি গরু নিয়ে আসছে এই চাচা বিক্রি করার জন্য হরজতপুর গবাদি পশুর হাট, যে হাটটি আসলে কেরানীগঞ্জ ঢাকায় অবস্থিত. এই হাটটি প্রতি শনিবার বসে. তো চাচা আপনাকে ধন্যবাদ.